हेलो भिवर्स, आइडियल जॉब्स पीडी चैनल पक्ष के सबाई के सुस्वागतम एवं अभिनंदन। तो भिवर्स, आज के गणप्रजातंत्री बांग्लादेश सरकार महिला और शिशु विषय मंत्रणालय जातीय महिला संस्थान नतून चाकरी नियोग विज्ञप्ति सम्पर्के विस्तारित जानाबो। एखाने की कि पोस्ट आछे, कतगुलो पोस्ट आछे एवं कोन कोन पोस्टेर जोन्नो कोन कोन शिक्षागत योग्यता लागबे, आर जे सकल उपजेला शून्य पद रयेछे से सकल विषय आमि विस्तारित जानिये दिच्छि। तबे भिवर्स, आपनारा पुरो भिडियोटा देखार चेष्टा करबेन, टेने टेने देखबेन अपना भूल हार सम्भावना थेके जाबे। यदि आपनारा चैनेले नतून हुए थाकेन ताहले चैनलटिके सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी बाजिए दिए अल आइकनटी प्रेस करुन। आमि परबर्तीते कोनो भिडियो आपलोड करले आपनारा साथे साथे नोटिफिकेशन पेये जाबेन। तो भिवर्स, चलुन एबार आमि आपनादेर नियोग विज्ञप्ति सम्पर्के विस्तारित जानाच्छि। महिला और शिशु विषयक मंत्रणालयाधीन जातीय महिला संस्था कर्तृक वास्तवायनाधीन तथ्य अपार डिजिटल बांग्लादेश गड़ार लक्ष्य तथ्य जोगाजोग प्रजुक्तिर महिला देर क्षमतायन द्वितीय धाप शीर्षक प्रकल्पर आवताय निम्नवर्णित पदसमूहे सम्पूर्ण अस्थायी भित्तिते प्रकल्प मेयादकालीन समय पर्यन्त नियोगेर जोन्नो बांग्लादेशी नागरिकदेर निकट होते निम्नोक्त शर्ते दरखास्त आह्वान करा जाच्छे। तो भिवर्स, एखाने पदेर नाम, ग्रेड ओ साकुल्य, वेतन, पदेर संख्या, बयस सीमा, शिक्षागत योग्यता ओ अभिज्ञता, जे सकल उपजेलार शून्य पद रयेछे से सकल किछु रयेछे, तो आमि आपनादेरके विस्तारित जानाच्छि। प्रथमेई रयेछे तथ्य सेवा सहकारी, वेतन स्केल ग्रेड 16 अनुजाई 9300 থেকে 22490, साकुल्य वेतन 15650 টাকা, উপজেলা পর্যায়ে এখানে পদের সংখ্যা রয়েছে 54টি, অনূর্ধ্ব বয়স লাগছে 30 বছর, এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না, बेसिक आईटी ते डिप्लोमा सर्टिफिकेट थाकते हबे, माइक्रोसॉफ्ट ऑफिस, इंटरनेट ब्राउजिंग एवं सामाजिक जोगाजोग माध्यमे फेसबुक मैसेंजर, स्काइपी, ट्विटर, लिक्विड इन भिडियो कन्फारेंसिंग परिचालनाय दक्षता थाकते हबे, संश्लिष्ट विषय एप्टिट्यूड टेस्ट उत्तीर्ण होते हबे। तथ्य एपार डिजिटल बांग्लादेश गड़ार लक्ष्य तथ्य जोगाजोग प्रजुक्तिर माध्यमे महिलादेर क्षमतायन प्रकल्प प्रथम पर्यायेर অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সেক্ষেত্রে তাদের বয়স সীমা শিথিলযোগ্য, বাইসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তো ভিউয়ার্স, এখানে যে সকল উপজেলায় শূন্যপদ রয়েছে সেগুলি হচ্ছে রামগড়, মানিকছড়ি, আলীকদম, থানচি, লামা, রামগতি, জুরাতছড়ি, কাউখালী, লংগুদু, বরকল, রাজস্থলী, রাঙ্গুনিয়া, মানিকছড়ি, রুমা, নানিয়াচর, ফটিকছড়, সন্দ্বীপ, পেকুয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, সোনাইমুড়ি, হাতিয়া, মনপুরা, বোরহানদি, দৌলত খান, তুজুমুদ্দিন, কলাপড়া, রাঙ্গালি, দশমিনা, পাথরঘাটা, তালতলি, আমতলি, বামনা, জুড়ি, বরলেখা, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, বিশম্বরপুর, দোয়ারাবাজার, তাহেরপুর, গোপালগঞ্জ, ফেঞ্জুগঞ্জ, কোম্পানিগঞ্জ, দক্ষিণ সুরমা। তো ভিউয়ার্স, এখানে তো আপনারা দেখতেই পারলেন যে সকল জেলার উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। এবার এখানে শর্তাবলী সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে সকল উপজেলার শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট উপজেলার উপযুক্ত প্রার্থী দ্বারা পদটি পূরণ করা হবে। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট জেলার অন্তর্গত পার্শ্ববর্তী উপজেলার প্রার্থীরা দ্বারা পূরণ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার অন্যান্য উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে 9/3/2021 খ্রিস্টাব্দ তারিখ, 8/4/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিবন্ধন করতে পারবেন মোবাইল নাম্বার দ্বারা। নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর নিবন্ধনকারী ইমেইলে রিক্রুটমেন্ট সিস্টেমের কর্তৃক ভেরিফিকেশন পাসওয়ার্ড পাবেন। তো ভিউয়ার্স, আপনারা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের অভিযুক্ত এলাকার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক পত্র চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র এবং কোঠায় আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণক দাখিল করতে হবে। আগামী 8/4/2021 খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট প্রার্থীর বয়সসীমা 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর হতে হবে। তো ভিউয়ার্স, আপনারা তো পুরো বিষয়ে জানতেই পারলেন। তো এই নিয়োগের সংক্রান্ত সকল যোগাযোগই ইমেইল, SMS মাধ্যমে করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার TA DNA প্রদান করা হবে না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।